প্রতি বছরের মতো এবারেও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। বেসরকারিভাবে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা অফিস লেন স্থিত অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কার্যালয় প্রাঙ্গণে। দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মজয়ন্তী বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। আগরতলা জয়ন্তী প্রাসাদের প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় এক বিশেষ কর্মসূচি। উদিপুর মধ্যপাড়া এলাকায় শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় প্রদীপ বরিক নামে এক ব্যক্তির বসতঘর। এই খবর পেয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহরায় সরকারি সাহায্য হিসেবে 10,000 টাকার চেক পরিবারের কর্তার হাতে তুলে দিলেন। সর্বকালের সেরা 100 চলচ্চিত্রের তালিকায় সত্যজিৎ রায় পথের পাঁচালী। যুগের সীমা অতিক্রম করে ভারতের একমাত্র চলচ্চিত্র ফের বিশ্বের দরবারে। সাইট অ্যান্ড সাউন্ড 2022-এর তালিকায় প্রকাশিত হয়েছে। রাহুল ব্রিকেটের অন্যতম ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিন্তু সেই জুটি ভেঙে যায় 2019 সালে লোকসভা নির্বাচনের পর। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে, বনে যান কেন্দ্রীয় মন্ত্রী। এখন 2024-এ প্রাকালে ফের তার কংগ্রেসে প্রত্যাবর্তনের জল্পনা তৈরি হয়েছে। ফিফা বিশ্বকাপে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 16-এর লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাস্ত হয়েছে পর্তুগাল ও ব্রাজিল। অবশ্য তার আগে এই দুই দেশ জায়গা করে নিয়েছিল শেষ ষোলোয়। গতকাল দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। আজ রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ভারতীয় সময় রাতে 8:30 শুরু হবে ম্যাচ। এরপর রাত 12:30 আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যে শুরু হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের রাজ্য শাখার উদ্যোগে গীতা জয়ন্তী উৎসব। আগরতলা ইস্কন মন্দিরে সকালে বিশ্বশান্তি কামনা যজ্ঞ দিয়ে শুরু হয় এই উৎসব। সরকারিভাবেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত বিশ্ব প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেট সমগ্র শিক্ষা পশ্চিম ত্রিপুরা জেলা উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। জাতীয় সড়ক পুনর্নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আর্থিক ক্ষতিপূরণ না পেয়ে বা জাতীয় সড়ক অবরোধ করল, ঘটনা আমবাসার হাদুকলকপাড়ায়। কৃষকের জমিতে আবারও দুষ্কৃতিকারীদের আক্রমণ। নিজরতার সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা শীতকালীন সবজি চারা উতরে ফেলে দেয়, এতে করে ব্যাপক ক্ষতির আর্থিক সম্মুখীন হয় কৃষক। ঘটনা কমলপুরের পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মিথির মিয়া গ্রামে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে এবার রক্ষা পেল আগরতলা পৌর নিগমের 13 নং ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্রের পরিবার। যদিও আগুনে বাড়ির একটি ঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সিপিএম তেলেমুড়া বিভাগীয় স্তরে গোষ্ঠী কুন্দলে ঠান্ডা লড়াই চলছে জোর কদমে। তবে কি সিপিএম এর অভ্যন্তরে দলীয় অনুশাসন শিথিল হচ্ছে নাকি অনুশাসন মানছে না কর্মী সমর্থকরা, উঠল প্রশ্ন। শুকা মৌসুম শুরু হতে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। পাহাড়ে পাথর চুষা কিংবা ছড়ার অপরিশ্রুত জলই একমাত্র পানীয় জলের উৎস। জল সংকট দূরীকরণে ব্যর্থ এডিসি প্রশাসন। বিশুদ্ধ পানীয় জলের সংকট তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ায়। ভোটের প্রাক্কালে ফের আবার অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা এক নাগরিক আটক। এবার গ্রামের মানুষ অবৈধভাবে আসা বাংলাদেশি নাগরিককে আটক করে কৈলাসহর থানা পুলিশের হাতে তুলে দেয়। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দুর্গাচমনি আরডি ব্লকের অধীন দক্ষিণ মানিকবান্ডার পঞ্চায়েত প্রাঙ্গণে কৃষকদের মধ্যে আলু এবং উন্নত মানের শাকসবজির বীজ বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র কৃষি বিজ্ঞানী অভিজিৎ দেবনাথ। বটতলার রাস্তার দুই পাশে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করার পর এবার জল নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিল আগরতলা পৌর নিগম। নতুন করে ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আগে জায়গা খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। সরকারি হাসপাতালের নির্মাণে ব্যাপক দুর্নীতি চলছে। নিয়ে প্রতিবাদ করা হলে সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ কাজের মান উন্নয়নে উদ্যোগ নেয়নি। এই অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন আরোগ্য সমিতির চেয়ারম্যান সহ স্থানীয়রা। ঘটনা 82 মাইল হাসপাতালে।
ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুলে ওল্ড আগরতলা ইন্সপেক্টর অফ স্কুলের উদ্যোগে শনিবার আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা খয়রপুর বিধানসভা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় এক যুবক আহত। যুবক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঁচ জান উঠছে। ঘটনা শুক্রবার রাতে বিচন্ন মনু এলাকায়। জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র ধলাই জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কুলাই ধলাই জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালন করা হয়। এদিন ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিব্যাঙ্গজনদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। সিপিএম দলের চারটি সংগঠনে উত্তর জেলা সংগঠনের মহকুমা কমিটির উদ্যোগে 14 দফা দাবি সনদের ভিত্তিতে কনভেনশন অনুষ্ঠিত হয়। শনিবার দলীয় কার্যালয়ে শ্রমিক কৃষক কৃষি ও মজদুরের স্বার্থে অনুষ্ঠিত হয় কনভেনশন। শনিবার মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নবীন বিদ্যার্থীবরণ উৎসব। স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই নবীন বিদ্যাবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ মাতারবাড়ি 3 নং ওয়ার্ডের বাসিন্দা তথা কংগ্রেস কর্মী ইন্দ্রজিৎ দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতকারীদের একটা দল। এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ায় গোটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র জুড়ে। রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের অঙ্গনওয়াড়ি তথা মিড ডে মিলের কুক কাম হেল্পারদের সাম্মানিক 500 টাকা বৃদ্ধি করেছে। এ উপলক্ষে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে শনিবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে মিড ডে মিল কর্মীরা জমায়েত হয়ে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত করে। দিব্যাঙ্গজনরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তাদের বাদ দিয়ে সমাজ বিকাশে চিন্তা করা অবাস্তর বলে অভিমত রাজ্যের যুব ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে অভিমত প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী তার বক্তব্যের মধ্যে মেলে ধরার চেষ্টা করেছেন যে আমাদের সমাজে প্রতিটি মানুষ কোনোভাবে বিচ্ছিন্নভাবে চলতে পারে না, সবাইকে সমাজের মূল স্রোতে চলতে হয়। প্রতিটি মানুষের যদি বিকাশ না হয় এবং প্রতিটি মানুষের যদি সমান প্রয়াস না থাকে তাহলে একটা সুন্দর সমাজ করে তোলা যাবে না। দিব্যাঙ্গদের সামাজিক জীবনমান উন্নয়নে রাজ্য সরকারের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা মেলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দিন বলেন, রাজ্য সরকার দিব্যাঙ্গদের উন্নয়নের বর্তমান সময়ে তাদের শিক্ষা থেকে কর্মসংস্থান সবকিছু ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের আবাসিক দিব্যাঙ্গজনদের বিভিন্নভাবে বিকশিত করতে রাজ্য সরকার প্রয়াস জারি রয়েছে। রাজ্যের সমস্ত দিব্যাঙ্গজনদের সামগ্রিক সামাজিক বিকাশের ক্ষেত্রে সরকার থেকে শুরু করে সমাজের সকলকে এই মুহূর্তে কাজে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতি বছরের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। বেসরকারিভাবে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা অফিস লেন স্থিত অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কার্যালয় প্রাঙ্গণে।